আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ফিলিস্তিনিদের আলাদা রাষ্ট্র থাকা উচিত বলছেন চীনা প্রেসিডেন্ট। হংকং এর সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল যুক্তরাজ্যের। নির্বাচনের ফলাফল নাও মানতে পারেন ডোনাল্ড ট্রাম্প, সে টিকতে পারবে না বলছেন পেলোসি। বিদেশিরা শুধু মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করতে চাই বলছে ইরান। শান্তি চুক্তি ক্ষতিগ্রস্ত করতেই ঘুষ নেওয়ার গল্প ফাঁদা হচ্ছে দাবি তালেবানের। এবং সর্বশেষ থাকছে যুক্তরাজ্য রাশিয়ার মূল টার্গেট, ব্রিটিশ পার্লামেন্টের নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত ইন্টেলিজেন্সি অ্যান্ড সিকিউরিটি কমিটির রিপোর্টে উঠে এসেছে। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনি জনগণের জন্য আলাদা রাষ্ট্র থাকা উচিত। তিনি আরও বলেছেন ইসরায়েল ফিলিস্তিনি সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। সোমবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোন আলাপে শি জিনপিং এসব কথা বলেছেন। ফোন আলাপে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি চীনের পক্ষ থেকে সমর্থন জানান এবং ফিলিস্তিনি শিশুকে মধ্যপ্রাচ্যের কোর ইস্যু বলে তিনি মন্তব্য করেন। চীনা প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিনি ইস্যু মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে যেমন জড়িত, তেমনই এটি আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্ন। এই ব্যাপারে চীনের অবস্থান সুদৃঢ় এবং স্বচ্ছ। শি জিনপিং বলেন চীন মনে করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনের সবচেয়ে ভালো উপায় এবং সমমর্যাদার ভিত্তিতে সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের পক্ষে বেইজিং। ইসরায়েলি ফিলিস্তিনি সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সমাজকে সঠিক ও স্বচ্ছ অবস্থান গ্রহণ এবং এই সংকট সমাধানে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান। হংকংয়ের সঙ্গে দীর্ঘ সময় যাবত বহাল থাকা প্রত্যর্পণ চুক্তি ও অস্ত্র বিক্রয় বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। শীঘ্রই এই ঘোষণা কার্যকর করা হবে বলে জানিয়েছে ব্রিটেন সরকার। মূলত চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক ব্রার বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন হংকংয়ের উপর নতুন জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে চীন আন্তর্জাতিক বাধ্যবাধকতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এরপরও যুক্তরাজ্য বেইজিংকে সমর্থন করছে। সরকারি এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির বিরোধী দল লেবার পার্টি। চলতি বছরের জুনের শেষ দিকে হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তন করে চীন। মূলত এই আইনের মাধ্যমে নির্দিষ্ট কিছু অপরাধের বিচারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বেইজিংয়ের হাতে তুলে দিতে পারবে হংকং কর্তৃপক্ষ। সমালোচকরা বলছেন আইনটির কারণে অঞ্চলটির গণতন্ত্রপন্থী লোকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুযোগ পাবে চীন। বেইজিংয়ের এই পদক্ষেপের পর থেকে যুক্তরাজ্যের সঙ্গে বেইজিংয়ের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের অবনতি হতে শুরু করে। আইনটি কার্যকরের পর হংকংয়ের 30 লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য। যদিও এর তীব্র প্রতিক্রিয়া জানায় বেইজিং। নতুন আইন বেইজিং কীভাবে প্রয়োগ করছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন আমি কেবল বলতে চাই যুক্তরাজ্য এবং সারা দুনিয়া পর্যবেক্ষণ করছে। এ সময় চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। চীন এবং জাতিসংঘ কর্তৃপক্ষের কাছে যুক্তরাজ্যের তরফ থেকে এইসব ইস্যু তুলে ধরা হয়েছে বলে দাবি তার। পারস্পরিক স্বার্থে যুক্তরাজ্য চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখতে চায় উল্লেখ করে ডমিনিক রাব বলেন আমাদের দিক থেকে সেই লক্ষ্য অর্জনে জোরালো চেষ্টা চালানো হবে এবং সরল বিশ্বাস রাখা হবে। তবে আমরা নিজেদের গুরুত্বপূর্ণ স্বার্থের সুরক্ষা দেব এবং মূল্যবোধের পক্ষে দাঁড়াব এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি চীনকে অনুগত রাখার পক্ষে থাকব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলে কোনোভাবেই হোয়াইট হাউসে থাকতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়েছেন সেদেশের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
আসন্ন নির্বাচনে হেরে গেলে ফলাফল নাও মানতে পারেন ট্রাম্পের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়ার পর তিনি মার্কিন টিভি চ্যানেল MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ফলাফল মেনে নেবেন কি না সেই বিষয়ে ট্রাম্প নিশ্চিত না হলেও তাতে যায় আসে না, নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যেখানে নয়া প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হবে, ট্রাম্পকে হোয়াইট হাউস ছাড়তেই হবে। পেলোসি আরও বলেন, বিশেষ কোনো ব্যক্তির হোয়াইট হাউস ছাড়তে মন চাইল কি চাইল না তার উপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া নির্ভরশীল নয়। পেলোসি এই সময় দেশের সংবিধানের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট অপারগ হলে দায়িত্ব চলে আসবে প্রতিনিধি পরিষদের স্পিকারের কাছে। এদিকে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের নির্বাচন প্রচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে অপরাধ চক্রকে বের করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেন কি না এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি ট্রাম্প স্পষ্ট কোনো জবাব দেননি। আর তার এই অস্পষ্ট অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, হেরে গেলে ট্রাম্প ভিন্ন কৌশলে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন। কুয়েতে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস বলছে, বিদেশিরা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি কখনোই বিবেচনায় নেয় না, বরং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা। ইরানের আঞ্চলিক ভূমিকা নিয়ে কুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলিনা রোমান্সভস্কি আর সমালোচনার জবাবে ইরান দূতাবাস এই বক্তব্য দিয়েছে। কুয়েত সিটিতে অবস্থিত তেহরানের মিশন আঞ্চলিক নিরাপত্তা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলছে, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতাই কেবল এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে পারে। ইরানি দূতাবাস তাদের টুইটে পেজে আরও বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ব্যাপারে যতটা সহানুভূতিশীল বাইরের কোনো দেশ তা নয়। ওয়াশিংটনের হস্তক্ষেপকামী নীতির সমালোচনা করে ইরানি দূতাবাস বলছে, হাজার হাজার কিলোমিটার দূরে থেকে যারা এই অঞ্চলে এসেছে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা এবং অর্থ হাতিয়ে নেওয়া। তালেবানের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, আমেরিকার সঙ্গে দোহার সম্প্রতি যে শান্তি চুক্তি সই হয়েছে তা ক্ষতিগ্রস্ত করার জন্যই মার্কিন গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে তালেবানের ঘুষ গ্রহণের গল্প ফাঁদা হয়েছে। গত মাসে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের হত্যা করার জন্য রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগ তালেবানকে ঘুষ দিয়েছে। তালেবান এই খবরকে ভুয়া বলেই মন্তব্য করেছে। রাশিয়াও এই প্রতিবেদনকে মিথ্যা ঝুড়ি বলে মন্তব্য করেছে। রাশিয়ার RT টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের অন্যতম মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, রাশিয়া থেকে ঘুষ গ্রহণের এই গল্পটি আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতির ফল। তিনি বলেন, ঘুষ গ্রহণের এই গল্পটি সত্য নয়, আমরা কারো কাছ থেকে অর্থ পাওয়ার জন্য যুদ্ধ করছি না। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের উপর তালেবানের হামলার কথা সোলাহি শাহিন অস্বীকার করেননি, কিন্তু তিনি বলেছেন, তালেবান এটি করে একটি আদর্শের উপর ভিত্তি করে। রাশিয়া যুক্তরাজ্যকে পশ্চিমা দুনিয়ার সবচেয়ে বড় লক্ষ্যবস্তুর একটি বলে মনে করে। ব্রিটিশ পার্লামেন্টের নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটি অর্থাৎ ISC এর এক রিপোর্টে এই মন্তব্য করেছে। এই রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং পশ্চিমা বিশ্ব প্রধান রুশ বিরোধী লবি এই কারণে ব্রিটেন রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রিপোর্টটিতে আরও আগে প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেটি প্রকাশ করা হলো এখন। তবে এতে অনেক স্পর্শকাতর বিষয় থাকায় রিপোর্টের অনেক কিছুই জনগণের সামনে প্রকাশ করা হবে না। রাশিয়ার তরফে মিথ্যা তথ্য প্রচার, সাইবার আক্রমণ এবং ব্রিটেনে রুশ নাগরিকরা এই রিপোর্টের বিষয়বস্তু হিসাবে থাকছে। ISC এর রিপোর্টে যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করে বলা হয়, এরা রুশ অলিগার্ক নামে পরিচিত বিত্তবান ও প্রভাবশালী ব্যবসায়ীদের বুকে টেনে নিয়েছে, যার ফলে ব্রিটেনের উপর রুশ প্রভাব এখন এক নিউ নর্মাল বা নতুন এক স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে ISC এর রিপোর্টে মন্তব্য করা হয়েছে। এই রিপোর্টটি প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ISC এর একজন সদস্য কেভিন জোন্স রিপোর্টটির প্রকাশে দেরি করার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করেন।
ডিসেম্বরের নির্বাচনের আগে রিপোর্টটি প্রকাশ করার কথা ছিল। প্রধানমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা সেটি আটকে রেখেছিল। তবে ডাউনিং স্ট্রিট অভিযোগ অস্বীকার করছে। ব্রিটেনের নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য প্রচারের জন্য সেই দেশটিকে পরিষ্কারভাবে টার্গেট করা হয়েছিল বলে আইএসসি এর রিপোর্টে বলা হয়েছে। কিন্তু সে সময় বিষয়টিকে হট পটেটো বা বিতর্কিত বিষয় হিসাবে বিবেচনা করা হয় এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোনো এক এক সংস্থা প্রস্তুত ছিল না। আইএসসি এর সদস্য শার্টওয়ার্ট হোসি বলেন, কেউ একে 10 ফুট দীর্ঘ লাঠি দিয়ে স্পর্শ করতেও রাজি ছিল না। ব্রেক্সিটস বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রত্যাহার প্রশ্নে 2016 সালে যে গণভোট হয়েছিল সেখানে রাশিয়া কোনোভাবে প্রভাব বিস্তার করেছিল কি না সেই সম্পর্কেও কোনো মূল্যায়ন করা হয়নি বলছিলেন তিনি, কারণ তারা এই সম্পর্কে জানতে আগ্রহীও ছিল না। কেভিন জোন্স বলেন, 2014 সালে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের সময় কোনো রুশ হস্তক্ষেপ ঘটেছিল কিনা সরকার তাও জানতে চায়নি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।